Namaskar, I'm Pyali Mukherjee, welcoming you all to the program It's Her Story. And you are watching Jiyo Bangla. Aajke amar shonge ke ache? She needs absolutely no introduction. Amar apnar shobar favorite obhinetri. She is none other than Kanchana Moitra. Namaskar, hi and hello. How are you? Bindas, tik tak, chole jacche. Life goes on. সব কিছু ঠিকঠাক থাকে না, এটা তো আর মুদিখানার বাটকারা নয় যে দুটো দিকে দুটো দিয়ে দিলে আর এভরিথিং ইজ ব্যালেন্সিং। অলদো মাই মানে সানসাইন ইজ লিব্রা, কিন্তু তবুও লিব্রার আমার কখনোই ব্যালেন্স থাকে না, আমার কখনো এটা ওঠে ওটা নামে। কিন্তু এটা এত হয়ে গেছে না, ব্যালেন্সিং ফ্যাক্টরটা এত ওপর নিচ করতে, তো আমি অভ্যস্ত হয়ে গেছি। অনেকেই মানে ক্যামেরার ওপারে যারা রয়েছে তাদের একটা কোয়েশ্চেন আছে মনে, স্পেশালি যারা 90s বা 80s এর মানে কি বলবো তোমার ফ্যান্স, তুমি মানে ইউ স্টার্টেড অফ ইউর ক্যারিয়ার অ্যাজ পিউ, মানে তখন তোমার নাম পিউ ছিল, সাডেনলি পিউ থেকে তুমি কাঞ্চনা মৈত্র নামটা মানে এই ব্যাপারটা যদি একটু দর্শক দেখো, যখন আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করি তখন পিউ সরকার বলে একজন মডেল ছিল, হি ওয়াজ টু বিউটিফুল, মানে এত সুন্দর দেখতে ছিল পিউ সরকারকে, তো ওই একটা প্রবলেম হতো। আর প্লাস আমার এই মানে একটু আমার কোথাও মনে হচ্ছিল পিউ নামটার মধ্যে একটু মানে আমার মনে হচ্ছিল যে তার থেকে একটা ভারী কোনো নাম দিলে একটা দর্শকদের কানে একটা কিছুটা ভারী কোনো একটা জিনিস পৌঁছবে, তো আমার মনে হলো ওয়াই নট কাঞ্চনা, কাঞ্চনাই হলো। আনকমন বলে না, অ্যাকচুয়ালি আমি এখানকার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে জানুসির সঙ্গে একবার দেখা হয়েছিল, পোল্যান্ডের বিখ্যাত ডিরেক্টর জানুসি, তো জানুসি আমি জানুসির কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলাম, অবভিয়াসলি ইজ আ ওয়ার্ল্ড ফেমাস ডিরেক্টর হি ইজ, তো আমি বলছিলাম যে বলছে হোয়াটস ইউর নেম, আই সেড কাঞ্চনা, বলছে হোয়াটস দ্য মিনিং অফ দিস নেম, আই সেড মিনিং, তো আমার পাশে একটা লোক দাঁড়িয়ে বললো ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ কাঞ্চনা, আই সেড আই নো, বলছে তাহলে বলো, আমি সেড দ্য গোল্ডেন গার্ল, দ্য গার্ল হু মেড বাই গোল্ড বাই বা গোল্ডেন গার্ল, তখন আমাকে জানুসি লিখে যে টু মাই বিলাভড গোল্ডেন গার্ল কাঞ্চনা। সো আমার মনে হয় কোথাও নামটার মধ্যেও একটা আবার এন্ড অফ দ্য ডে পজিটিভিটি, গোল্ড অলওয়েজ মেটেরিয়ালিস্টিক নয়, গোল্ড ইজ অলওয়েজ শাইনিং, দ্য ব্রাইটনেস, দ্য পজিটিভিটি, আমার মনে হয় ভালো নামটা ভালো ক্লিক করেছে আমার জন্য। দেখো আমার যখন 21-22 বছর বয়স, স্টিল আই এম 21-22, আমার যখন 21-22 বছর বয়স আমাদের ফ্যামিলিতে আমার বোনের বিদেশে বিয়ে হয়ে গেল, এবং আমার যে বৌদি মানে মানে আমার কাজিন ব্রাদারের বউ, খুব ইচ্ছা ছিল যে আমাকে বিদেশে বিয়ে দিয়ে দেওয়া, তখন নিউ জার্সি থেকে একটা সম্বন্ধ আমার জন্য এসেছিল, ব্যাঙ্গালোরের একটি ছেলে আমাকে নাকি পছন্দ হয়েছিল, একটা মেন ইঞ্জিনিয়ার, সো দ্যাটস এ মানে কী বলবো একটা খুব ইজি একটা ওয়ে আউট ছিল টু মেক মাই লাইফ ভেরি সিকিওর কোট আনকোট। সেই সময় আমি করিনি শুধু তা বলবো না, আমার মা বাবাও যথেষ্ট হেল্প করেছেন, আমার বাবা তো এই সময় বলেছিলেন, পরবর্তীকালে আমি জানতে পারি যে ও একটা একটা কিছু অ্যাচিভ করার পেছনে দৌড়চ্ছে, তো ওকে আমরা দৌড়তে দিই, ওকে বাধা দিয়ে লাভটা কি। আরেকটা কথা বলো তুমি, মানে যখন তোমার কি মনে হয় মানে যখন তুমি বিয়ে করবে সবথেকে বড় তোমার নেগেটিভ পয়েন্ট কোন? ও বাবা, স্পেস প্রবলেম আমার, এই যে আমার এইটাই হচ্ছে, এই জিনিসটাই আমার খুব ভয় লাগতো, মানে বিফোর গেটিং মারি আমি যে রুমে একা থাকি সেই রুমে আরেকজনের সাথে শেয়ার করতে হবে আমার সব কিছু, কিন্তু আমি তো বলেই দিচ্ছি প্রথম থেকে আই এম এ টোটাল কন্ট্রোল ফ্রিক পার্সন, আমি নিজে আমি নিজেরটা সবসময় নিজে বাজে বলতে আমি পছন্দ করি, নিজের নেগেটিভিটি বলা উচিত। তবে একটা কথা কি জানো তো, এখন আজকের যুগে সবাই ব্যস্ত, আর জীবনের প্রত্যেকটা ফেজে না প্রত্যেক মানুষকে মানিয়ে নিতে হয়। সোশ্যাল মিডিয়া, তুমি যখন অ্যাক্টিং শুরু করেছিলে তখন মানে তোমার সবথেকে মানে হিট সিরিয়াল স্টার্ট করেছিলে তিথি, তার আগে আমি অনেক করেছিলাম সিরিয়াল, কিন্তু তিথি রতিতে একটা ব্রেক, হ্যাঁ একটা ব্রেক পয়েন্ট, তো
তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো এক্সিস্টেন্স ছিল না। সোশ্যাল মিডিয়া ছাড়া তখন তোমাদের লাইফটা কিরকম ছিল, মানে কিরকম, মানে আমি যবে থেকে অ্যাক্টিং করছি তবে থেকে সোশ্যাল মিডিয়া আছে, আই নো, বাট সোশ্যাল মিডিয়া অ্যাবসেন্সে তোমার প্রফেশনটাকে কিরকম লাগতো? মানে দেখো, সোশ্যাল মিডিয়া তো তখন ছিল না, তখন যেরকম আমার লাইফ ছিল এখনো আছে, কারণ আমি সোশ্যাল মিডিয়াটা খুব একটা অ্যাডিক্টেড অতটা নই। তো সোশ্যাল মিডিয়া আরেকটা জিনিস যেটা আমি খুব লাকি সে বিষয়ে বলতে পারো, যে আমাদের সময় না চরিত্র হিসাবে আমাদের চিনতো না, আমাদেরকে কাঞ্চনা মৈত্র হিসাবে চিনতো। মানে অনেক অনেক চেঞ্জ, কারণ সিনারিওটা চেঞ্জ হচ্ছে। তবে ছবি করলে বা তুমি অন্য ধরনের কাজ করলে তোমার নামটা আগে বেরোয়, কিন্তু সিরিয়ালে এখন যে চরিত্রটা হিট করছে কিছু তো কাজ। দেখো আমি একটা কথা বলি, প্রত্যেকটা দর্শকের একটা খারাপ লাগার ভালো লাগার অধিকার আছে, ডেফিনেটলি। যেমন অভিনয়, আমার অভিনয় সবার যে ভালো লাগবে নাও হতে পারে, এবং সেখানে কেউ আমার নামে নিন্দা করতেও পারেন। কিন্তু এখানে আমি একটা প্রশ্ন করব, যেহেতু অভিনেতা অভিনেত্রীদের একটা স্টেজে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে তাদের মানে যখন মানে দর্শকরা হয়তো অনেকেই জানেন না, যখন তাদেরকে কন্ট্রাক্ট করা হয় যে আপনাকে দিদি একটা শো দেওয়া হবে, বা আমি আমার কথাই বলছি, যদি ভাবো আমাকে একটা শো দেওয়া হয় যে দিদি আপনাকে না গান গাইতে হবে, আমি যেমন ব্যক্তিগতভাবে আমি নিজে বলি, দেখুন আমি হাত জোর করে বলি, দেখুন আমি গানের মানুষ নই, আমি গান গাইতে পারবো না, কারণ আমি বাথরুমে গান গাইলেও আমার কুকুররা তেড়ে আসে, মানে আমি এতটাই মানে একটা হরিবল সিঙ্গার, মানে আমি মানে ভাবতেই পারি না আমি কোনো দিন গান গেয়েছি। কিন্তু আপনারা যদি বিশ্বাস করেন, মানে আমি এটা ওপেনলি বলতে পারি যে গ্রামে যখন 5000 মানুষরা আপনার জন্য 3.5-4 ঘন্টা বসে থাকে এবং ওরা যখন আপনার কাছে অনুনয় বিনয় করে যে একটু দু লাইন গান গান, আপনি এমন কোনো হরিদাস পাল নন আপনি কিন্তু না বলতে পারবেন না, তখন কিন্তু আপনার মাথায় এই প্রফেশনালিজমটা আসবেই না, না 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 কেউ একটা ইউটিউবে তুলে নেবে না, সেটা হতে পারে, ভিডিওটা ভাইরাল হবে। এটা একটা এমন একটা ব্যাপার হয়ে গেছে না, পুরো সোনার পাথর বাটি, মানে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ান সোসাইটিতে ফেমিনিজম এক একজনের কাছে এক এক রকমভাবে আখ্যা পায়, আর ফেমিনিজম নিয়ে অনেক গোলানো স্টোরি আছে। মানে এক ধরনের মানুষ প্রচণ্ড ফেমিনিস্ট, কিন্তু তারা যখন বিয়ে বা বয়ফ্রেন্ড নির্বাচন করেন তারা তাদের ব্যাংক ব্যালেন্স দেখেন, যেন তাদের নিজেদের ওপর একটুও ভরসা নেই যে এন্ড অফ দ্য ডে তারাও কেপেবল নিজেদের ফ্যামিলি চাল। হ্যাঁ হ্যাঁ, মানে সেইটা আচ্ছা। সেকেন্ড, কিছু দল মনে করেন ফেমিনিজম মানে ওপেনলি পার্টি করা, রাতভর পার্টি করা, প্রচুর মদ খাওয়া, প্রচুর পুরুষ সঙ্গী পাল্টানো, সরি এটা ফেমিনিজম নয়। আমার কাছে যদি আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে হোয়াট ইজ ফেমিনিজম, জানো, একটা মেয়ে পুরুষের সমকক্ষ এটা নিয়ে হাই হাই করে স্লোগান দেবে না, সে জীবনে সেটা করে দেখিয়ে দেবে, সে জীবন সে চুপচাপ থাকবে, সে কোনো কথা বলবে না, কোনো গলা ফাটিয়ে চিৎকারও করবে না, সে তার প্রত্যেক দিন সে ছোটোখাটো জামা কাপড় পরে এটা প্রমাণ করার চেষ্টা করবে না যে স্টিল আই এম সো ইয়াং অ্যান্ড সো সেক্সি। সেটা তার যদি কোনো দিন ইচ্ছা হয় উইদাউট মেকআপ একটা খামচিতে চুল বেঁধে সে কফি শপে গিয়ে কফি খেতে পারে, তাতে যদি তাকে 40-ish মনে হয় হতে পারে, ইটস মাই চয়েস, ইটস মাই লাইফ। আমি বাবা আজকে একটা ইন্টারভিউ দিতে এসেছি, আমি একটা ভদ্রসভ্য হয়ে এসেছি, দ্যাট ডাজেন্ট মিন আমি একটা কফি শপে একটা বই পড়ছি, আমাকে সবসময় ডেকটপ হয়ে থাকতে হবে। কারণ অভিনেত্রী, আমি শুধু কোট আনকোট বলছি, অভিনেত্রীরা শুধুমাত্র আই ক্যান্ডি নয়, সেটাও কিন্তু ফেমিনিজম এক ধরনের, আমরা নিজেরাও গুলিয়ে ফেলি কখনো কখনো। আর আমি আমি সবসময় বলি যে আমি আমার জীবনে একটা প্রকৃত বন্ধু বা পার্টনার চাই, যার সঙ্গে আমি সারা জীবন খোলা মনে আনন্দ করে কাটাতে পারবো, যে আমার মাকে রেসপেক্ট করবে, স্টিল আই ডোন্ট হ্যাভ মাই ফাদার, যে আমার আমার চয়েসেসগুলোকে রেসপেক্ট করবে, যে আমার ভুলগুলোকে ধরিয়ে দেবে, যে আমি বেশি বাড়াবাড়ি করলে বলবে একটু নামো এবার অনেক হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে আমার আমাকে ক্রিটিসাইজ করবে ইন এ ভেরি পজিটিভ ওয়ে। দ্যাট ডাজেন্ট মিন এন্ড অফ দ্য ডে তাকে আমাকে কোনো সোনার গয়না কিনে দিতে হবে, তাকে ফ্ল্যাট কিনে দিতে হবে, তাকে আমাকে চারবার করে বিদেশে বেড়াতে নিয়ে যেতে হবে, আমি যে বছর পারবো আমি নিজে বিদেশে বেড়াতে নিয়ে যাবো তাকে। সো এটা কোনো কম মানে কি বলবো, আমি আবার বলছি যে ফেমিনিস্ট মানে ওই ব্যাংক ব্যালেন্স দেখে ফেমিনিজমটা করা উচিত। এই যে রেস্টুরেন্টে গিয়ে একটা বিলটা সবসময় ছেলেদের দিকে এগিয়ে দেওয়া হয়, এইটা না মানে খুব অদ্ভুত লাগে, যেন ওয়েটার থাকে, আমি দেখেছি, আমি আমদম খেতে গেলাম, বাট আমার ক্ষেত্রে হয় না, কেন জানি না, আমি জানি না, আমার ক্ষেত্রে বিল দেয়, আমি যেটা বিলটা থাকে এদিকে, আমি দেখি ওয়েটার
আপনাকে বললাম কি আপনি ওইদিকে ভিড়টা দিলেন কারণ কোন অ্যাঙ্গেলে মনে হলো দ্যাট আই কান্ট পে দ্য বিল এক্স্যাক্টলি এমনও হতে পারে যে তোমার বরের এক বছর কোনো কিছু রোজগারই থাকলো না তুমি পুরো চালালে সেটার জন্য মানে সেটা তোমার ডিপেন্ড করার কিছু নেই বিকজ আই হ্যাভ চোজেন হিম টাকা দেখে না মানুষটা দেখে প্রত্যেকটা মেয়ে চাইলে অনেকের সঙ্গে শুতে পারে এটার জন্য আলাদা কোনো ক্রেডিটের দরকার হয় না ক্রেডিট তখনই দরকার হয় যখন কোনো মেয়ে নিজের সেলফ রেসপেক্টটাকে প্রিজার্ভ রেখে ছেলেদের কাছে ততটাই ছেলে দে না পূর্ব সোসাইটির কাছে ততটাই আকর্ষণীয় এবং রেসপেক্টফুল হয় দ্যাটস মোর ইম্পর্টেন্ট আমার মনে হয় দ্যাটস কল ফেমিনিজম আমার কাছে ফেমিনিজম আমার কাছে যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে নন্দিতা দাস নন্দিতা দাসকে অ্যাট্রাকটিভ হওয়ার জন্য শর্টকাট করতে হয় মানে তা বলে যে শর্টকাট করছে সে যে ফেমিনিস্ট নয় সেটাও বলবো না ইটস এ কম্বিনেশন মানে এটা এটা ফুল মানে আমাদের মহিলাদের মধ্যে আমার মাও যেমন ফেমিনিস্ট আমার মা বলে আমি অত রান্নাবান্না করতে পারবো না কাজের লোক রাখবো সো বিকজ আই লাইক দ্যাট অ্যাটিটিউড আমার বাড়িতে ওই অ্যাটিটিউডটা আছে আমার কাজ রান্নাঘরের নয় আমার অনেক কাজ আছে সো আমার মনে হয় আমার মাও একজন ফেমিনিস্ট আমিও একজন ফেমিনিস্ট তুমিও একজন ফেমিনিস্ট আমাদের সামনের দর্শকরা যারা এন্ড অফ দ্য ডে সন্ধ্যেবেলা বসে বাংলা সিরিয়াল দেখে এবং ওই সময় তারা কোনো কাজ করবে না মানে আমি কাজ করবো না আমি সব বাংলা সিরিয়ালটা দেখবো ইটস মাই চয়েস ইটস অ্যাবাউট ইওর চয়েস দ্যাটস কল ফেমিনিজম আচ্ছা সোশ্যাল মিডিয়াতে আই মিন ফেসবুকে কাঞ্চনা দেখে নিশ্চয়ই ভিউয়ার্সরা দেখছেন ম্যাগজিনের সাথে খুব আজকাল আপলোড করা হচ্ছে তো সেই ব্যাপারে আমি তো জানি পুরো ডিটেইলস টু ভিউয়ার্সদের জন্য আচ্ছা সেটা হচ্ছে যে আমি একজনের সঙ্গে রিলেশনশিপে আছি দৈপায়ন ভৌমিক তো আমরা চেষ্টা করছি মানে একসঙ্গে তো মানে সারাটা জীবন কাটানোর একটা প্ল্যানিং করেছি সেটা বিয়ের মাধ্যমেই হোক আর কি মানে আমার মনে হয় জানে দৈপায়ন জানে আমি কোন কথাটা বলছি বা আমার চেনা জানা লোকরা জানে রাদার বলা উচিত এক্স বয়ফ্রেন্ডসদের প্রোফাইল স্টক করো হ্যাঁ আমার যারা যারা বয়ফ্রেন্ড ছিল তাদের সবাইকে স্টক করি আবার কারো কারোর সঙ্গে তো আমার স্টিল বন্ধুত্ব আছে আচ্ছা ডু ইউ বিট অ্যাবাউট ইওর কো-অ্যাক্টরস অফ কোর্স হোয়াই নট সামটাইমস ইয়েস আচ্ছা রেড ওয়াইন অর টেকিলা শটস ভডকা আ রুমার ইউ উড লাইক টু হিয়ার অ্যাবাউট ইওরসেলফ Kanchana Moitra is very snooty. Oof, আমার কি ভালো লাগবে এটা যদি কেউ আমার বলে উফ। আচ্ছা Kanchana Moitra কি cuss words use করে? কি sorry? Cuss words. সেটা গালাগালি হ্যাঁ always সব সময়। মাথা গরম হলে আমি একটা কথা বলি ইটস অ্যাবাউট মাই হেলথ দেখ আমি যদি মাঝে মধ্যে না গালাগালি দিই তাহলে আমার মাথায় রক্তটা উঠে যাবে রক্তটা উঠে যাবে আমার তখন শরীর খারাপ হবে আমি মাঝে মাঝে বন্ধু বান্ধবের সামনে গালাগালি দিই মাঝে মধ্যে ইটস আ থেরাপি ওর বাবা আমার কি সেক্স অ্যাপিল আছে আমি জানি না Kanchana Moitra nahi sex appeal na I think my sex appeal is for me is the way I think my life my thinking process that makes me different ar amar mone hoy sex appeal is something je you are different from others that's my sex appeal acha ebar ekta khub controversial question ei re who do you think in this industry needs a gym trainer অ্যাকচুয়ালি জিম ট্রেনার আমাদের এখন ইন্ডাস্ট্রির অনেকেই খুব কশাস প্রত্যেকে প্রচণ্ড ভালো চেহারাটা মেনটেন করছেন আই থিঙ্ক হোয়াট দে নিড সিরিয়াসলি সাম অফ পিপল দে নিড কি বলবো অ্যাকচুয়ালি হাউ শুড দে টক হাউ শুড দে প্রেজেন্ট দেমসেলফ ইন এ ইন্টারভিউ আর ইন এ পাবলিক সেক্টর দ্যাটস মোর ইম্পর্টেন্ট আমার মনে হয় সেরকম যদি কোনো একটা এক্সপার্ট রাখা যায় তাহলে ভালো হয় অনেক কিছু কিছু মানুষের জন্য দর্শকরা জানেন আমি আর এই করে আর যথেষ্ট আমি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলি আর আমি বিপদ বাড়াতে চাই যথেষ্ট আমার মনে হয় এই মুহূর্তে অনেক নতুন ছেলেমেয়েরাও আছে যারা অনেক আমার কন্টেম্পোরারি পুরনোরাও আছে
অনেকেই ছবিতে সেরকমভাবে এখনও পর্যন্ত চান্স পায়নি। আমার মনে হয় সবাই কিন্তু আন্ডাররেটেড। আমাদের ইন্ডাস্ট্রির একটু একটা সেফ জোনের বাইরে বেরিয়ে, ওটা সেফ জোনও না, যথেষ্ট আনসেফ জোন, মানে সেটার বাইরে বেরিয়ে একটু একটু উৎসাহ দেওয়া উচিত। তোমার দ্বারা এটা হবে না, মানে এটা না করে রাজা তোমার দ্বারা এটা হতে পারে, অ্যান্ড আই ক্যান হেল্প ইউ, এটা যদি অ্যাটিটিউডটা থাকে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, কারণ এটাই তো আমাদের আসল জায়গা না। থ্যাংক ইউ সো মাচ কাঞ্চনাদি, অ্যান্ড আই থিংক কাঞ্চনাদি পুরো আউট অ্যান্ড আউট ক্যান্ডিডই ছিল দর্শকদের বলতে চাই যে বেশিরভাগ ইন্টারভিউতে এত গোল্লা গোল্লা লাড্ডু মার্কার প্রশ্ন জিজ্ঞেস করা হয় না, মানে হয় না, অপরপক্ষ যখন উত্তরটা দেয় তখন তারা ওটা মজা পেতে হয় না। যেমন ম্যারাডোনার অপোজিটে যদি সেরকম কোনো না থাকে, মানে নিজেকে ম্যারাডোনা বলছি না, একটা ফুটবল খেলছেন আপনি, যদি ফুটবল খেলার অপোজিটের লোকটা যদি বলটা যদি ঠিকঠাক না পাস করে তা আপনি তো ড্রিবল করতে পারবেন না। আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চাও? ভিউয়ার্সদের জন্য এটা বলতে চাই যে জিও বাংলার এই অনুষ্ঠানটি আমার কাছে খুব প্রিয় হয়ে দাঁড়ালো, কারণ এখানে খুব মন খুলে কিছু মারাত্মক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আর সেই আপনাদের ওপর নির্ভর করছে যে আপনারা কতটা ভালোবাসেন, কারণ আজকে আমার ইন্টারভিউ হলো, এবার আপনাদের পছন্দের অনেক অভিনেতা অভিনেত্রী আড্ডা সেশন, হ্যাঁ, তো আমার মনে হয় আপনারা যদি এরকম আড্ডা আরও দেখতে চান তাহলে প্লিজ এটাকে লাইক করুন, এটাকে আরও সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম ইন্টারভিউ আমিও দেখতে পাবো আপনারাও দেখতে পাবেন, কারণ হ্যাঁ ইটস হার স্টোরি আমার কাছে খুব ইউনিক, কারণ এই ইন্টারভিউটা দিতে গিয়ে কোথাও আমি নিজেকে খুঁজে পেলাম, কিছু কিছু কথা আমার আউট অফ মাইন্ড হয়ে গেছিলো, আমার মনে হলো ইয়েস আমি এই কথাগুলো বলতে বলতে মনে হয় ইয়েস আমি তো এটাই, আমি এটাই, এই বিশ্বাসটা নিয়ে আমি চলি। সো আমার মনে হয় কিছু কিছু ইন্টারভিউ আছে অভিনেতা অভিনেত্রীদের নিজের পুরনোটাকে ফিরিয়ে দেয়, আমিটাকে ফিরিয়ে দেয়, তো ইটস হার স্টোরিটাই এটাই, নিজের আমিটাকে ফিরিয়ে পেলাম আবার। Thank you, Kanchanadi. It was lovely talking to you. Thank you so much. Thank you, thank you. My pleasure. And next episode, কিন্তু আমরা আবার ফিরে আসবো একজন নতুন অতিথির সঙ্গে, শুনে নেব তার জীবনের গল্প। Till then, take care, bye, and stay tuned to Jiyo Bangla.